রঘুনাথগঞ্জে যুবকের গলায় কোপ গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জের মিয়াপুরে যদি এক যুবককে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ওই যুবকের নাম দেবু দাস তার বাড়ি রঘুনাথগঞ্জ এলাকার মিয়াপুরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে যুবকের গলায় একাধিক বোটির কোপ দেওয়া হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ আহত যুবক দোকান থেকে সাইকেল চুরি করে বলে অভিযোগ তা নিয়েই বচসা বাঁধে এদিন ফের একবার বচসা বাঁধলে বটি দিয়ে কুপিয়ে দেয় বলে অভিযোগ ঘটনার পর পলাতক অভিযুক্তরা